তুমি যদি বাংলাদেশে থাকো প্লিজ সাকিবকে এটা জানানোর চেষ্টা করো কোনো ভাবে যে আমরা সবাই এখানে ওকে মিস করছি, বাংলাদেশে অলরেডি তোমরা ছবিটাকে সুপারহিট বানিয়ে দিয়েছো এবার, সো উই নিড সাকিব, সো প্লিজ কাম সুন। অনেক কিছুই হতে চাই, সেটা সবার জীবনেই ঘটে, কিন্তু তফাৎটা এখানে যে আমি শিল্পী, আপনারা মানুষ, আমাদের পরিচয় আলাদা, আপনাদের পরিচয় আলাদা, বাট প্রত্যেকটা মানুষ তার নিজের জায়গা থেকে আর একটা পরিচয় নিয়ে বাঁচে, সেটা কিছু না, সেটা তো সবার জীবনেই হয়। তবে একটা কথা বলবো যে এত কিছুর পরেও আমরা যারা শিল্পীরা আপনাদের মুখে একটু হাসি ফোটাতে পারি, এখান থেকে আর আনন্দ কোনো কিছু থাকতে পারে না। অনেকদিন পর, অনেক সময় পর, নতুন জীবন, নতুন লাইফ, নতুন পরিচয়ে আজকে আমি আসলে আপনাদের সামনে এসেছি। ডেফিনেটলি আমি বিশ্বাস করবো যে আপনারা এটাকে খুব পজিটিভলি নিয়েছেন বা নিচ্ছেন। তো সেখান থেকে বলবো যে সিনেমা হলের কথাটা, যে সিনেমা হলে যে আপনারা যান যখন সিনেমা দেখতে, আমাদের সিনেমা দেখেন, তখন সিনেমা দেখা শেষে যখন আপনারা বের হয়ে আসেন আর গুনগুন করে আপনাদের মুখে আমাদের গান শুনি, তখন আমাদের সার্থকতা আসে। মেরিল প্রথম আলোর একটি প্রোগ্রাম, এই প্রোগ্রামটা নিয়ে একটি কথাই বলবো যে প্রত্যেক বছর মেরিল প্রথম আলোর প্রোগ্রামের জন্য আমরা প্রত্যেকটা তারকার মুখিয়ে থাকি। গতবার আমি আসলে মিস করেছি, আপনারা বুঝতেই পাচ্ছেন, সুসংবাদের জন্য মিস করেছি, কারণ জীবনে কিছু পেতে হলে কিছু দিতে হয়, সেটা আমার ছিল গত বছরের পার্টটা, কিছু পেয়েছি আমি। মেরিল প্রথম আলো যে অ্যাওয়ার্ডটা হয়, এটা একটা প্রত্যেকটা আর্টিস্টের জন্য একটা অ্যাচিভমেন্ট মনে করি আমি। সো এইখানে যারা যারা ভোটেড আছে, আমি দর্শকদেরকে বলবো, তারা তো আমারই সহশিল্পী, আমারই কো আর্টিস্ট, আমারই ভাই বোন, তাদেরকে অবশ্যই তাদের সঙ্গে থাকবেন, তাদেরকে ভোট করবেন। তো আমি এটা বলবো যে মেরিল প্রথম আলোতে ভোট করলে কিন্তু একটা পুরস্কার আছে, গাড়ি। এখন আপনারা তো অবশ্যই ভোট করবেন, যদি আপনারা জেতেন আমি অনেক হ্যাপি হব, আর তাছাড়া কিন্তু আমিও ভোট করতে পারি যদি গাড়িটা আমি পেয়ে যাই। যাই হোক, অনেক হাসাহাসি, অনেক আড্ডা, যারা এখন ভোট করবেন, সব আর্টিস্টের জন্য চাইবো, আর যারা যারা দর্শক আছেন মেরিল প্রথম আলোতে যখন ইনভাইটেড থাকবেন আসবেন, আর আশা করি দেখি মেরিল প্রথম আলোতে আমি খুব চমৎকার। আর ভীষণ কম কথা বলে, ধরো পাঁচটা কথা বললে একটা কথা বলবে ও, এবং কাজ করে ডেফিনেটলি খুব ভালো লেগেছে, আর মানে হি ইজ সুপারস্টার ইন বাংলাদেশ, সো সেই জায়গা থেকে ইজ ভেরি ডাউন টু আর্থ অ্যান্ড মানে একদমই এয়ার নেই, খুব ভালো মানুষ। এবার সাকিব খানকে নিয়ে চলছে বিশাল আলোচনা ও সমালোচনা। কলকাতার নায়করা এবার ভীষণ খেপেছেন সাকিবের উপর, সবার অভিযোগ সাকিবের উপর, কেন জয়দেব মুখার্জি বারবার সাকিবকে তার সিনেমায় নিচ্ছেন, আমাদের কলকাতায় কি নায়কের অভাব আছে, এমন কথায় জয়দেব মুখার্জি বলেছেন সাকিব খান হলেন বাংলাদেশের রজনীকান্ত, তার সিনেমা মানে হিট, তার সিনেমা মানে মেরিট আকাশচুম্বী। বাংলাদেশের সাকিবের সিনেমা মান যেমনই হোক মিনিমাম 2 সপ্তাহ হাউসফুল যায়, যা কলকাতা এবং বাংলাদেশের কোনো নায়কের সিনেমায় ইদানিং দেখা যায় না বললে চলে। আর সাকিব খান এবং আমার কেমিস্ট্রি এখন সেই লেভেলে চলে গিয়েছে যার কারণে অন্য হিরো নিয়ে ভাবার সময় নেই। মোট কথা, সাকিবকে নিয়ে সিনেমা মেকিং করলে ব্যবসা নিয়ে টেনশন করতে হয় না। বাংলাদেশ প্লাস কলকাতা ইদানিং সাকিব খানের সিনেমার বাজার রমরমা, যেটা আগে শাহরুখ খান দেবজিতের সিনেমায় দেখা যেত। দুই দেশের সিনেমার বাজার এখন শুধুমাত্র সাকিব খানকে ঘিরে। দর্শক, সাকিবকে নিয়ে চলছে একদম তুমুল উত্তেজনা। এ বিষয়ে দর্শক আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন, এবং এ বিষয়ে আরও সব লেটেস্ট আপডেট নিয়ে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।